सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतुमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় কৃষ্ণ যজুর্বেদীয় কঠোর শাখার অন্তর্গত কঠোর উপনিষদ। আমরা জানি যে উপনিষদ অনেক আছে, 108টি উপনিষদ, তার মধ্যে 10টি উপনিষদ ভগবান শঙ্করাচার্য তার উপরে ভাষ্য রচনা করেছেন। তাই সেই 10টি উপনিষদকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। তার মধ্যে কঠোর উপনিষদ হচ্ছে অন্যতম উপনিষদ, অত্যন্ত সুন্দর উপনিষদ। স্বামীজিরও এই উপনিষদ অত্যন্ত প্রিয় ছিল। স্বামীজির যে বিখ্যাত উক্তি, অ্যারাইজ অ্যাওয়ে স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, এটি এই উপনিষদ থেকেই নেওয়া। এই মন্ত্র হচ্ছে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত দুর্গম পথস্থাত কবয়ও বদন্তি। তো এই উপনিষদ স্বামীজিরও অত্যন্ত প্রিয় ছিল। আর এখানে সব গূঢ় কথা, আত্মজ্ঞানের কথা আছে। উপনিষদ কথার অর্থই হল যেখানে ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যার কথা থাকে, ব্রহ্মজ্ঞানের কথা আমরা যেখানে পাই, ব্রহ্মবিদ্যা যেখানে বলা থাকে। এখন প্রশ্ন হল যে এই উপনিষদ আমরা কেন পাঠ করব? আমরা সকলেই কি চাই? আনন্দ, তাই না? সকলে আমরা আনন্দ চাই, আনন্দ পেতে চাই। আর কি চাই? দুঃখ নিবৃত্তি। আমাদের জীবনে আমাদের কি অভিজ্ঞতা যে দুঃখ সুখ এই দুটো যেন আবর্তন করে, আর সুখ খুবই অল্প ক্ষণিকের, দুঃখের পরিমাণটাই বেশি, তাই না? আর আমরা চাই কি? সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি। তো সেই যে দুঃখ, এইটি আসে কেন? অজ্ঞানতা থেকে। তাহলে তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? জ্ঞান। জ্ঞানই পারে অজ্ঞানকে দূর করতে, অজ্ঞানকে নাশ করতে। সেই জ্ঞানের কথাই এই উপনিষদ থেকে আমরা জানতে পারি। এই যে কঠোর উপনিষদ, এইটির মধ্যে দুটো অধ্যায় আছে। এক একটি অধ্যায়ে তিনটি করে বল্লী রয়েছে। প্রথম বল্লীতে এই উপনিষদের যে গল্প, এই উপনিষদটি শুরু হয়েছে একটি গল্পের মাধ্যমে, একটি আখ্যায়িকার মাধ্যমে। সেইখানে যে নচিকেতা এবং যমরাজ হচ্ছেন গুরু এখানে, আর শিষ্য হচ্ছে নচিকেতা। তো এই গুরু শিষ্য উভয়ের কথোপকথনের মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমেই আমরা এই ব্রহ্মবিদ্যা অধিগত হই। তো এই যে
নচিকেতা, তিনি যে ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যার অথবা ব্রহ্ম বিষয়ক পরোক্ষ জ্ঞানের উত্তম অধিকারী, সেই কথাই বিশেষভাবে বর্ণিত হয়েছে প্রথম অধ্যায়ের প্রথম বল্লীতে। প্রথম মন্ত্রে আমরা সরাসরি প্রথম অধ্যায়ের প্রথম বল্লীতে চলে আসছি। সেইখানে প্রথম মন্ত্রে বলছেন যে উষণহবৈ বাজশ্রবশ সর্ববেদ সন্ততম তস্যহ নচিকেত নাম পুত্রবাস। একদা কোনো এক সময় স্বর্গ কামনা করে বাজশ্রবশ ঋষি, তার আরেক নাম হচ্ছে তিনি বিশ্বজিৎ যজ্ঞ করতে প্রস্তুত হয়েছিলেন। বিশ্বজিৎ যজ্ঞ করবার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন এবং তার শর্ত ছিল যে সর্বস্ব দান করতে হবে। তো তিনি সব কিছু দান করে দিয়েছিলেন এই যজ্ঞ করার সময়। তারই নচিকেতা নামে একটি পুত্র ছিল। দ্বিতীয় মন্ত্রে বলছেন তংহ কুমারং সন্তং দক্ষিণাসু নিয়মানাসু শ্রদ্ধা বিবেশ সোমন্নতে। ওই তার পিতা, নচিকেতার পিতা যে যজ্ঞটি করছিলেন সেই সময় গবাদি দক্ষিণা প্রদানার্থ লইয়া যাইতে থাকিলে তদৃশে কুমার বয়স্ক নচিকেতার মধ্যে শাস্ত্রবাক্যের দৃঢ় বিশ্বাসের উদয় হইল। তিনি ভাবিতে থাকিলেন বাজশ্রবশ ঋষি তিনি সমস্ত কিছু দান করে দিয়েছেন, কারণ ওই যজ্ঞের শর্তই ওটা ছিল সর্বস্ব দান করতে হবে। এবার যখন তার কাছে দক্ষিণা চাওয়া হলো, নিয়ম আছে যে যত পরিমাণ দান করা হবে তার সম পরিমাণ অথবা তার থেকে কিছু বেশি পরিমাণ, মানে ওই কাছাকাছি পরিমাণ তাকে দক্ষিণা প্রদান করতে হয়, এটি শাস্ত্রসম্মত নিয়ম। এবার যখন তার কাছে দক্ষিণা চাওয়া হয়েছে তখন অবশিষ্ট আর বিশেষ কিছুই ছিল না দক্ষিণা দেওয়ার মতো, পড়েছিল কয়েকটি গবাদি পশু, অতি জরাজীর্ণ গবাদি পশু, তো সেইগুলোকেই নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণা দেওয়ার জন্য। সেইটি দেখে নচিকেতা, তিনি হচ্ছেন অত্যন্ত শ্রদ্ধালু, নচিকেতা হচ্ছে ছোটো বালক, 12-13 বছর বয়স, তার মনে শ্রদ্ধার উদ্রেক হলো। তিনি ভাবতে থাকলেন, কি ভাবতে থাকলেন সেটি পরের মন্ত্রে বলছেন পীতদকা জগ্ধতৃণা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়াহ আনন্দানামতে লোকাহ তাং স গচ্ছতি তাদদত। নচিকেতা ভাবতে লাগলেন ওই যে জরাজীর্ণ গবাদি পশুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণা দেওয়ার জন্য, সেই দৃশ্য দেখে তিনি ভাবতে লাগলেন যে যেসব গাভী জন্মের মতো জল পান করে ফেলেছে আর যাদের তৃণভক্ষণও শেষ হয়েছে এবং যাদের দুগ্ধ দহন কার্য পরিসমাপ্ত হয়ে গিয়েছে এবং সন্তান ধারণেরও যারা অসমর্থ, সেই গাভী সমূহকে যিনি যজ্ঞ দক্ষিণারূপে দান করেন তিনি নিরানন্দময় যে লোকসমূহ আছে সেই লোকসমূহে গমন করেন। নচিকেতা শাস্ত্র পড়েছেন, তিনি শাস্ত্র জানেন, শাস্ত্রে বলা আছে যে যেটি দান করতে হয় সেটি কিন্তু অত্যন্ত ভালো জিনিস, শ্রেষ্ঠ জিনিসই দান করতে হয়, যেটা যাকে দান করা হচ্ছে তার উপকারে আসে, তার কাজে লাগে। আর দেখবেন যে কোনো জিনিসই যেটি সুন্দর জিনিস, ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস, সেটি দেখে সেটি পেলে সবাই খুশি হয়, সবার মনই প্রসন্ন হয়। তো কিন্তু যে দান করবার জন্য যে গাভীগুলোকে দেওয়া হচ্ছিল সেই গাভীগুলোর অত্যন্ত করুণ অবস্থা, তারা জন্মের মতো জল পান করে ফেলেছে আর জল পান করার মতো তাদের ক্ষমতা নেই,
তৃণভক্ষণ করার মতো ক্ষমতা নেই এত বৃদ্ধ পাখিগুলো। আর তাদের দুগ্ধ দহন কার্য পরিসমাপ্ত হয়ে গেছে, আর তারা দুধ দেবে না। দুধ দেওয়ার মতো তাদের আর শারীরিক শক্তি নেই, আর তাদের সন্তান ধারণের ক্ষমতাও নেই। এতই বৃদ্ধ গাভীগুলো জরাজীর্ণ যে সেগুলো আর কোনো কাজেই আসার মতো নয়। তো এইরকম গাভীগুলোকে দান করলে নচিকেতার পিতা বাজস্ববশ তিনি চেয়েছিলেন কি কি উদ্দেশ্যে তিনি যজ্ঞ করছিলেন, যে তিনি আনন্দলোকে যাবেন, স্বর্গলোকে অর্থাৎ আনন্দলোকে গিয়ে আনন্দ উপভোগ করবেন, সেই জন্য তো তিনি যজ্ঞ করেছেন। কিন্তু সেই উদ্দেশ্যই সফল হবে না, কারণ তিনি যে গাভীগুলোকে দান করছেন সেগুলো সঠিক নয়, তাই এর বিপরীত ফলও হতে পারে। তিনি আনন্দময় লোকের পরিবর্তে সেই লোকে তো হয়তো তিনি পৌঁছতেই পারবেন না, উপরন্তু বিপরীত লোকেও তিনি পৌঁছাতে পারেন, অর্থাৎ দুঃখময় লোকেও তিনি পৌঁছতে পারেন। নিরানন্দময় যে লোকসমূহ আছে সেইখানেও তিনি গমন করতে পারেন। এইরকম নচিকেতার মনে ভাব উৎপন্ন হলো। তারপরে তিনি বলছেন, সহবাচ পিতরং তথা কস্মৈ মাং দাস্যসীতি দ্বিতীয়ং তৃতীয়ং তং হোবাচ নিত্তবে ত্বা দদামীতি। এবার নচিকেতা পিতাকে বলছেন যে পিতা আমাকে কোন ঋত্বিকের উদ্দেশ্যে দান করবে, এইরকম দ্বিতীয় ও তৃতীয়বার বলাতে তোমাকে মৃত্যুর উদ্দেশ্যে দান করছি, এইরকম ক্রুদ্ধ পিতা বললেন। এই কথাটা বলার অর্থ হচ্ছে নচিকেতা ভাবলেন যে এই জরাজীর্ণ গাভীগুলোকে দিয়ে তো পিতা তো আনন্দলোকে গমন করবেনই না, বরং তিনি নিরানন্দময় লোকে গমন করবেন। তাহলে পিতার এই যে আসন্ন যে অধোগতি বা ক্ষতি হবে তার থেকে কীভাবে পিতাকে রক্ষা করা যায়। আর তিনি তার পুত্র, নচিকেতা তার পুত্র, তাই নচিকেতাকে যদি তিনি দান করেন তাহলে তার সেই দানের যে কমতিটা থেকে গেছে, খামতিটা থেকে গেছে, সেটি পূরণ হয়ে যাবে। এই কথা ভেবে তখন পিতাকে তিনি বলছেন যে হে পিতা, আপনি আমাকে কোন ঋত্বিককে দান করবেন। এখন কথা হলো যে নিজের পুত্রকে কি কেউ আবার দান করে নাকি, তাই পিতা নীরব থেকে গেছেন। প্রথমবার যখন নচিকেতা বলেছে পিতা নীরব, তখন বাচ্চারা যেমন হয় একই কথা বারবার পিতামাতাকে জিজ্ঞাসা করতে থাকে, যতক্ষণ না সে রেসপন্স পাচ্ছে ততক্ষণ কিন্তু জিজ্ঞাসা করতে থাকে। তো সেই রকম দ্বিতীয়বার জিজ্ঞাসা করছেন, তাতেও পিতা নিরুত্তর। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করেছে নচিকেতা, তখন পিতা রেগে গেছে, রেগে গিয়ে বলছে যে আমি তোমাকে, পিতা রেগে গেলেন, এই পর্যন্ত এই মন্ত্রে রয়েছে। তারপরের মন্ত্রে আচ্ছা পিতা রেগে গিয়ে কি বললেন, যে আমি তোমাকে মৃত্যুর কাছে দান করছি। অর্থাৎ যেমন পিতামাতা রেগে গিয়ে বলে না যে আমি তোকে জমের বাড়ি পাঠিয়ে দেবো, জমের কাছে পাঠালাম, জমের কাছে দিয়ে দেব, জমের বাড়ি যা, এরকম বলে অনেকে। তো সেই রকমই পিতা রেগে গিয়ে বলছে যে আমি তোমাকে জমের কাছে দান করছি, মৃত্যুর উদ্দেশ্যে দান করছি। জম অর্থাৎ মৃত্যু, মৃত্যুর উদ্দেশ্যে দান করছি। তারপরের মন্ত্রে বলা হচ্ছে বহুনামেমি প্রথম বহুনামেমি মধ্যম কিংসিৎমস্য কর্তব্যম জন্ময়াদ্যা করিষ্যতি। নচিকেতা তিনি কিন্তু অত্যন্ত বিচক্ষণ বালক, তিনি যদিও বয়সে ছোট, 12-13 বছরের বালক, কিন্তু তিনি অত্যন্ত বিচক্ষণ। তিনি এই পিতার কথা শুনে নির্জনে চলে গেলেন, নির্জনে গিয়ে ভাবতে লাগলেন যে
পিতা কেন এই কথাটি বললেন যে আমি তোমাকে যমের কাছে দিলাম? তখন তিনি নিজেকে বিশ্লেষণ করতে লাগলেন, আত্মবিশ্লেষণ, সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজেকে দেখা। সেই কাশি নচিকেতা তখন করছেন, নির্জনে চলে গিয়ে তিনি দেখছেন, ভাবছেন। ভেবে ভেবে তিনি দেখলেন যে বহু উত্তমের মধ্যে আমি উত্তম স্থান পেয়ে থাকি এবং অন্য বহু মধ্যমের মধ্যে আমি মধ্যম স্থানও পেয়ে থাকি, কিন্তু কখনোই অধম শ্রেণীভুক্ত হই না। তথাপি যমের এমন কি প্রয়োজন হল যে পিতা আজ আমার মাধ্যমে সিদ্ধ করবেন? নির্জনে গিয়ে ভাবুক নচিকেতা ভাবতে লাগলেন যে পিতা এই কথাটি কেন বললেন, আমার নিজের মধ্যে কি দোষ আছে, নিজের মধ্যে কি দোষ আছে সেইটি খুঁজে বেড়ার খোঁজবার চেষ্টা করলেন। তাতে করে তিনি দেখলেন যে আমি তো অনেক উত্তম শিষ্য এবং পুত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করে থাকি, অথবা আমি অনেক দ্বিতীয় ছাত্র এবং শিষ্যদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে থাকি, কিন্তু নিজেকে তিনি একেবারে অধম শ্রেণীভুক্ত কিছুতেই করতে পারলেন না। যে আমি তো উত্তম স্থান অধিকার করি অথবা কখনো মধ্যম স্থান অধিকার করি, কিন্তু কখনোই তো আমি অধম স্থান অধিকার করি না, তাহলে কী উদ্দেশ্যে পিতা আমাকে যমের কাছে পাঠাবেন, এতে কী উদ্দেশ্য সফল হবে যমরাজের, এই কথা তিনি ভাবছেন। তারপরে তিনি বুঝলেন যে পিতা তাহলে রেগে গিয়েই এই কথাটি বলে ফেলেছেন। ওই যে বারবার নচিকেতা জিজ্ঞাসা করেছেন যে আপনি আমাকে কাকে দান করবেন, আপনি আমাকে কাকে দান করবেন, বারবার জিজ্ঞাসা করাতে তাহলে পিতা রেগে গিয়েই এই কথাটা বলেছেন। কিন্তু পিতা তো সত্যি সত্যি যমের বাড়ি পাঠাবার জন্য বলেননি, তাই না? কোনো পিতামাতা তো আর যমের বাড়ি তার সন্তানকে পাঠাতে চায় না, আর পাঠাবার জন্য কেউ বলেনও না, কিন্তু রেগে গিয়েই হোক, যে কারণেই হোক, তিনি বলে ফেলেছেন। সুতরাং সত্য রক্ষা করাটাই উচিত, কিন্তু পিতা তো ওটা রেগে গিয়ে বলেছেন, তিনি তো সত্যি সত্যি বলেননি, তিনি তো যমের বাড়ি পাঠাবেন বলে বলেননি, তাই পিতা তাকে পাঠাবেন না, এটিও নচিকেতা বুঝতে পারছেন। তো যদি পিতা যদি তাকে না পাঠান তাহলে তো সত্য রক্ষা হবে না, তাই তিনি পিতাকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা পরে সস্যমীব মর্তহ পচ্যতে সস্যমীব জায়তে পুনঃ। নচিকেতা পিতাকে বললেন, বাবা, পূর্বতন পিতৃপিতাগণের ও বর্তমান সাধুগণের সত্যনিষ্ঠা ভেবে দেখো, আর যেহেতু মানুষ শস্যের মতো জীর্ণ হয়ে মরে যায়, আবার শস্যের মতোই উৎপন্ন হয়, অতএব সত্য রক্ষা করতে আমায় যমলোকে আপনার প্রেরণ করাই উচিত। তিনি কি যুক্তি দেখাচ্ছেন যে পিতা আপনি পূর্বতন পিতৃপুরুষদের দেখুন, পিতৃপিতামহগণ তাদেরকে দেখুন, তারা কীরকম সত্য আচরণ করেছেন, আর বর্তমান যুগেও সাধু সন্ততের দেখুন, তারাও কীরকম সত্য আচরণ করেন, আর মানুষের জীবনটা কত ক্ষণস্থায়ী। এই যে ধরুন শস্য, শস্য কাকে বলা হয়? যেটি একবার ফল দিয়েই মরে যায়, যেমন ধরুন ধান, গম, যব, এগুলো একবারই ফলন দেয়, দিয়ে তারপরে মরে যায়। তাহলে একটি গাছের আয়ু, ধান গাছের আয়ু কতদিন? ম্যাক্সিমাম 6 মাস। ফলন হলো, গাছ জন্মালো, বড় হলো, ধান হলো, তারপরে তাকে কেটে দেওয়া হলো, তারপরে সে মরে গেল।
ম্যাক্সিমাম 6 মাস তার আয়ু। তাহলে আমাদের মানুষেরও দেখুন, জন্ম, তারপরে 6টি যে পরিবর্তন, জন্ম, বৃদ্ধি, স্থিতি, তারপরে অপক্ষীয়তে নশ্বর, এই যে 6টি পরিবর্তন হয়, যে এই মানুষও শস্যের মতোই আমাদের জীবন। আমরা জন্মাচ্ছি, আমাদের এই শরীরের জন্ম হচ্ছে, আবার মরে যাচ্ছে। তাহলে এই যে কত ক্ষণস্থায়ী আমাদের জীবন, এর জন্য কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া উচিত না, সত্যকেই ধরে রাখা উচিত, সত্য রক্ষাই করা উচিত। আর সত্য রক্ষা করবার জন্য আমাকে আপনার জঙ্গলকেই পাঠানো কর্তব্য। এটি বালক নচিকেতা তার পিতা বাজশ্রবশকে বোঝাচ্ছে। চিন্তা করুন, সে কত বিচক্ষণ, সে কত মেধাবী ছাত্র, সে পিতাকে এই কথা বোঝাচ্ছে। তারপরে তখন পিতা কি করবেন, বাধ্য হয়েই তখন তিনি এক প্রকার অনুমতি দিলেন। আমরা দেখি যে আমাদের রামায়ণের যুগে পিতার সত্য রক্ষার জন্য ভগবান রামচন্দ্র 14 মাসের জন্য বনবাসে গিয়েছিলেন। তারপরে আরও অনেক সত্য রক্ষার উপমা আমাদের এই ভারতবর্ষে রয়েছে। আমাদের শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরও সত্যের উপর কত জোর দিয়েছিলেন। তিনি কি বলেছেন যে সত্য রক্ষাই হলো কলির তপস্যা। আর মা কি বলেছেন, যে সত্যকে ধরে থাকে, যে সত্যকে ধরে আছে, সে ঠাকুরের কোলে শুয়ে আছে। তাহলে সত্যটা কত গুরুত্বপূর্ণ, কারণ সত্যই হচ্ছেন ভগবান। তৈতর উপনিষদে বলছেন যে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, ব্রহ্ম কিরকম, আত্মা কিরকম, তিনি হচ্ছেন সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ। তাহলে সত্যই হচ্ছেন ভগবান। তাই যদি আমরা সত্যকে ধরে থাকি, তার মানে আমরা ভগবানকেই ধরে আছি। আর যদি সত্য থেকে বিচ্যুত হই, তাহলে আমরা ভগবানের থেকেই দূরে সরে গেলাম। তারপরে এই কারণে পিতা বাজশ্রবশ এক প্রকার বাধ্য হয়েই রাজি হলেন নচিকেতাকে যমলোকে পাঠাতে। তারপরে নচিকেতা যমলোকে গেলেন। যমলোকে যাওয়ার পরে সেই সময় যমরাজ যমালয়ে উপস্থিত নেই, তিনি বাইরে কোথাও গেছেন। তখন যারা সেই যমলোকে আছেন, অন্যান্য বাসিন্দারা, যমরাজের যে মন্ত্রী অমার্ত, তার স্ত্রী ইত্যাদি, তারা তাকে আদর আপ্যায়ন করতে চাইলেন, জল পান দিতে চাইলেন। কিন্তু নচিকেতা ভাবলেন যে পিতা যেহেতু আমাকে যমরাজের কাছেই পাঠিয়েছেন, সুতরাং যমরাজের আজ্ঞা পালন করাই আমার কর্তব্য। তো তিনি যখন নেই, সুতরাং তিনি কোনো কিছু গ্রহণ করবেন না, তিনি অনাহারে সেইখানে বাইরে যমলোকের বাইরে অপেক্ষা করতে লাগলেন যমরাজের প্রতীক্ষায়। এইভাবে 3 দিন 3 রাত্রি অতিক্রম হয়ে গেল। 3 দিন 3 রাত্রি পরে যমরাজ যমালয়ে ফিরে এসেছিল। ফিরে আসবার পরে তার যারা শুভাকাঙ্ক্ষী, তারা বলছেন যে বৈশ্বানরহ প্রবিশতি অতিথির ব্রাহ্মণ গৃহান তৈতাং শান্তিং কুরুবন্তি হর বৈবশতোদকম্। যেন সাক্ষাৎ অগ্নি ব্রহ্মনিষ্ঠ অতিথি রূপে গৃহস্থের বাটিতে আগমন করেন,
ধার্মিকেরা এই অগ্নিরূপী অতিথির এই পাদ্মাদি দানরূপ শান্তি বিধান করেন। অতএব হে যমরাজ, তার পাদ্যের নিমিত্ত জল নিয়ে যাও। অর্থাৎ নচিকেতা, তিনি হচ্ছেন ব্রাহ্মণ বালক, তিনি অত্যন্ত তেজস্বী বালক, তাকে যেন তেন প্রকারেণ ভুলিয়ে ভালিয়ে ওরকম কিছু করা যাবে না, কারণ তিনি তিন দিন উপবাস করে যমরাজের জন্য অপেক্ষা করছেন। তাই এইভাবে কোনো ব্রাহ্মণ যদি অনাহারে গৃহে অবস্থান করেন, সেটি কিন্তু গৃহস্থের পক্ষে অত্যন্ত অকল্যাণকর। তাই বলছেন যে সাক্ষাৎ অগ্নি ব্রহ্মনিষ্ঠ অতিথি রূপে গৃহস্থের বাটিতে আগমন করেন। অর্থাৎ অগ্নি যেন গৃহস্থের রূপে, ব্রাহ্মণ গৃহস্থের রূপ নিয়ে অতিথির গৃহে আসেন। ধার্মিকেরা সেই অগ্নিরূপী অতিথির এই পাদ্মাদি দান রূপ শান্তি বিধান করেন। যারা ধার্মিক, যারা শাস্ত্র জানেন, যারা ধর্ম আচরণ করেন, তারা কী করেন? সেই অতিথির সেবা সৎকার করেন, তাকে তুষ্ট করেন, না হলে কী হবে? নাহলে ক্ষতি হয়ে যাবে। যেমন অগ্নি, সে কী করবে? অগ্নিকে শান্ত না করলে, জল দিয়ে তাকে শান্ত না করলে অগ্নি জ্বালিয়ে দেবে, অনিষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনি তাড়াতাড়ি, যে ব্রাহ্মণ অতিথি বালক অপেক্ষা করছে, তার কাছে জল নিয়ে যান তার পা ধুয়ে দেবার জন্য। তারপরের মন্ত্রে বলা হচ্ছে যে আশাপ্রতীক্ষে সঙ্গতং সুনিতাং চ ইষ্টাপূর্তে পুত্রপশুঞ্চ সর্বান এতদ্বৃঙ্গতে পুরুষস্যাল্পমেধসো যস্য নশ্নান বসতি ব্রাহ্মণ গৃহে। যে অতিথি, যে গৃহস্থের গৃহে ব্রহ্মনিষ্ঠ অতিথি অভুক্ত অবস্থায় অবস্থান করেন, সেই অল্পবুদ্ধি সম্পন্ন গৃহকর্তার কী কী ক্ষতি হয়? যে অতিথির কোনো গৃহস্থের গৃহে অনশন করে অভুক্ত অবস্থায় বাস করেন, সেই গৃহস্থের কী কী ক্ষতি হয় সেগুলো বলছেন। যে গৃহকর্তার আশা আকাঙ্ক্ষা, সৎসঙ্গের ফল, প্রিয় বাক্য প্রয়োগের ফল, যজ্ঞের ফল এবং পুত্তা রামাদি ক্রিয়াজনিত ফল এবং পুত্র ও পশুরূপ ধনাদি একমাত্র অতিথির অনাহারে অবস্থান, এই সমস্তকেই বিনষ্ট করে ফেলে। এবার যমরাজ অত্যন্ত ধার্মিক, তিনি জানেন, তবু তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যমরাজের যারা শুভাকাঙ্ক্ষী, যে এই গৃহে যে অতিথি এসেছেন ব্রাহ্মণ বালক, তার ঠিকমতো সৎকার করতে হবে, কারণ তার সৎকার না করলে কী হবে? গৃহকর্তার কত কতগুলো ক্ষতি হতে পারে, তার আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যেতে পারে। আশা কাকে বলা হয়? যেটি একটা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু পাওয়া যাবে কি না সেই বিষয়ে নিশ্চিত নয়, যেতেও পারে নাও যেতে পারে, সেটিকে বলা হয় আশা। তো সেই আশা আমরা সকলেই আশা করি যে এটি পাবো, কোনো একটা আশা করে কেউ কাজ করে, তাহলে সেই যে আশা আকাঙ্ক্ষা সেগুলো সব নষ্ট হয়ে যায়। আর কি নষ্ট হয়? সৎসঙ্গের ফল। সৎসঙ্গ অর্থাৎ সৎ অর্থাৎ আত্মা বা সৎস্বরূপ ঈশ্বর ব্রহ্ম, তার সঙ্গ, তার সঙ্গ করলে কী ফল হয়? আমরা আত্মস্বরূপ হই, আমরা ঈশ্বরের কৃপা লাভ করি, সেই সমস্ত সদ্গুণ আমাদের মধ্যে আসে, আমরা যেই চিন্তা করি সেই সমস্ত সদ্গুণের অধিকারী আমরা হই। তাহলে যদি গৃহস্থের গৃহে
ব্রাহ্মণ অভুক্ত অবস্থায় থাকে, এই সমস্ত কিছু যে সৎসঙ্গের ফল সেগুলো নষ্ট হয়ে যায়। আর কি নষ্ট হয়? প্রিয় বাক্য প্রয়োগের ফল। প্রিয় বাক্য প্রয়োগে কি হয়? যিনি বাক্য বলছেন এবং যাকে বলছেন বা যাদের বলছেন সকলেরই কল্যাণ হয়, তাই না? সকলেই প্রসন্ন হয়, সকলেই আনন্দ পায়, সকলেই একটা উচ্চ ভাব ধারায় প্রবুদ্ধ হয়। তো সেই যে ফল সেগুলো নষ্ট হয়ে যায়। আর যজ্ঞের ফল, যজ্ঞের ফল কি? বিভিন্ন রকম যাগ যজ্ঞ আছে, বিভিন্ন যজ্ঞের বিভিন্ন উদ্দেশ্য থাকে, বিভিন্ন উদ্দেশ্যে যাগ যজ্ঞাদি করবার কথা বেদে বর্ণিত আছে। তো সেই যে উদ্দেশ্য নিয়ে যজ্ঞ করছেন সেই উদ্দেশ্যটাই সফল হবে না। ধরুন এই যে বাজস্রবস ঋষি, যিনি সর্বকামনায় যজ্ঞ করছেন, তো তার স্বর্গলাভটা হবে না, অর্থাৎ তিনি যজ্ঞের ফলটা পাবেন না, যজ্ঞের ফল নষ্ট হয়ে যায়। আর এছাড়া কি হয়? পূর্তার আমাদি ক্রিয়াজনিত ফল সেটিও নষ্ট হয়। পূর্ত ইষ্টা পূর্ত, এই যে ধরুন এই যে কূপ খনন করা, তারপরে এই যে ধরুন উদ্যান তৈরি করা, সেইখানে সেই গাছের ছায়ায় মানুষেরা বিশ্রাম করতে পারে, পথিকেরা, তারপরে কৃষ্ণার্ত সে জল পান করতে পারে। তো এখনকার দিনে তো আর কুয়ো খনন করা, সেটি হয়তো গ্রামের দিকে হয়, কিন্তু শহরে দেখবেন এই কোণে কোণে সব জল, পানীয় জলের কল লাগানো থাকে। তো এইরকম যে কর্ম, গাছ লাগানো, সেই গাছের উপকার হয় এবং গাছের ছায়ায় প্রাণীদের তারা বিশ্রাম নিতে পারে, তাদের কল্যাণ হয়। তো এইগুলোর যে ফল সবই শুভ ফল, এগুলো তো এই শুভ ফলগুলো নষ্ট হয়ে যায়। আর কি হয়? পুত্র ও পশুরূপ ধনাদি, পুত্র এবং পশু, আগেকার দিনে তো আর এসব ব্যাংক ব্যালেন্স এইসব এত থাকতো না, তখন পশু অনেক, যার পশু আছে সে কিন্তু অনেক ধনী, মানে পশুটা একটা অনেক বড় ধন সেই সময়ে ছিল। তো নিজের পুত্র এবং পশুরূপ ধন এইগুলো একমাত্র অতিথির অনাহারে অবস্থান করলে এই সমস্ত কিছুকেই বিনষ্ট করে ফেলে। চিন্তা করুন অতিথির সৎকারের কত গুরুত্ব। আজকালকার দিনে আমরা তো এগুলো জানিই না, আজকালকার দিনে তো অতিথির কোনো আপ্যায়নই করা হয় না, অতিথিকে যথাযোগ্য সম্মান, তাদের সৎকার এসব করার প্রথা এক প্রকার উঠেই গেছে বলা যায়। কিন্তু আগেকার দিনে অতিথি সৎকারের এত গুরুত্ব ছিল এবং তা সেটি না করলে কত কিছু ক্ষতি হতে পারে সেইগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে তারপরে বলছে যে তাহলে নচিকেতা তিন রাত্রি ধরে অপেক্ষা করে রয়েছে, অনাহারে রয়েছে, অতিথি ব্রাহ্মণ বালক, তেজস্বী বালক, তাহলে একে যদি তুষ্ট না করা যায় তাহলে এই এতগুলো ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, এগুলো